আমরা দেখব বাদুল ও মৎস্যকন্যা। সাগর থেকে ফিরেই বাবা মাছ নিয়ে গেল মহাজনের কাছে। আকাশের দিকে মুখ করে শুয়ে পড়ল বাদল, বালির ওপর গামছা পাতা বিছানা। এক পাশে বিস্তীর্ণ সাগর, অন্য পাশে সবুজে ঘেরা পাহাড়। বাদল কান পেতে সাগরের গর্জন শুনছিল। সে একবার তাকালো পাহাড়ের দিকে, আবার বিস্তীর্ণ সাগরের দিকে। পেটে তখন প্রচণ্ড খিদে, খিদে পেলেও এভাবেই শুয়ে রইল বাদল। জোয়ারের পানি ধীরে ধীরে এগিয়ে আসছে, পানির ছটা এসে পড়ছে গায়ে। শীতল হাওয়ায় সাগরের তীর ভরে গেল। ঘুম ঘুম চোখে অনেক ভালো লাগলো বাদলের, একসময় ঘুমিয়েই পড়ল সে। হঠাৎ কপালে কার যেন শীতল স্পর্শ টের পেল, ওর ঘুম ভেঙে গেল। কিন্তু তারপরও চোখ বন্ধ করে রইল। কানের কাছে কে যেন মৃদুস্বরে বলল, তোমার খিদে পেয়েছে, উঠে বসো, আমি তোমার জন্য খাবার এনেছি, সাগরের মিষ্টি শৈবাল। বাদল এবার চোখ মেলে তাকালো, দেখল এক অপরূপ সুন্দর মুখ, গভীর মমতায় ভরা, মায়ের মতো। তার চাহনিতে প্রশান্তির হিমেল হাওয়া, মৎস্যকন্যা। বাদল মৎস্যকন্যাদের অনেক গল্প শুনেছে, কিন্তু এভাবে নিজের চোখে কখনো কোনো মৎস্যকন্যাকে দেখেনি। উঠে বসল বাদল, ভয়ে ভয়ে হাত বাড়াল মৎস্যকন্যার দিকে, কিছু শৈবাল নিয়ে মুখে দিল। বাহ, দারুণ মজা! পেটে ভীষণ খিদে, তাই তাড়াতাড়ি করে শৈবাল খেতে লাগল। ওর খাওয়া দেখে মৎস্যকন্যা খুশি হল। শৈবাল খেয়ে বাদল বেশ সতেজ হয়ে উঠল। বাদল মনে মনে ভাবছে, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি এক মৎস্যকন্যা এসেছে আমার কাছে? বাদলের মনের কথা বুঝতে পারল মৎস্যকন্যা, বলল, না না, স্বপ্ন নয়, আমি সত্যি সত্যি এসেছি। এরপর মৎস্যকন্যা বাদলকে তার মায়ের মতোই নিজের হাতে খাইয়ে দিল। কিছুক্ষণ পর মৎস্যকন্যা বলল, আজ আসি, আমি আবার আসব। বাদল কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পানিতে হারিয়ে গেল মৎস্যকন্যা। পরদিন ঢেউয়ের দোলায় নৌকাটা খুব দুলছিল। নৌকায় বসে মৎস্যকন্যার কথা ভাবছিল বাদল। মৎস্যকন্যাকে তার খুব দেখতে ইচ্ছে করছিল, বারবার এদিক ওদিক তাকাচ্ছিল সে। পানির তলায়, ঢেউয়ের মাঝে, দূর সমুদ্রে, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। বেশ কয়েকদিন কেটে গেল। মৎস্যকন্যাকে
আর দেখতে পায়নি বাদল। একদিন ভোরবেলা কি মনে করে হাঁটতে হাঁটতে সে সমুদ্রের ধারে এলো। দেখল এক ডুবো পাথরের ওপর বসে আছে মৎস্যকন্যা। সকালের সোনালি আলো লেগে জল জল করছে তার মুখ। বাদলকে দেখে খুব খুশি হল মৎস্যকন্যা। আজ সে অনেক শৈবাল এনেছে বাদলের জন্য, সাদা শৈবাল, নীল শৈবাল, লাল শৈবাল। মৎস্যকন্যার মুখের দিকে তাকালো বাদল, সেই অপরূপ সুন্দর মুখ, ঠিক যেন মায়ের মতো। এরপর প্রত্যেক ভোরে বাদলের দেখা হয়েছে মৎস্যকন্যার সাথে। সমুদ্র সম্পর্কে এখন অনেক কিছু জানে বাদল। মৎস্যকন্যা তাকে পড়তে শিখিয়েছে, এ এক অন্যরকম পড়া। বাদল পড়তে পারে ঝিনুকের গায়ে কি লেখা আছে, পড়তে পারে সমুদ্রের ঢেউ, পড়তে পারে বালির ভাঁজে ছড়িয়ে থাকা মজার গল্পগাথা। একদিন মৎস্যকন্যা এলো না, এলো অপরিচিত আরেকজন। সেও কিছু শৈবাল দিল বাদলকে, বলল, এই নাও, এটা মৎস্যকন্যা পাঠিয়েছে, আর কখনো সে তোমার কাছে আসতে পারবে না। আরেক সাগরে যেতে হয়েছে তাকে চিরদিনের মতো। বাদলের মনে পড়ল মৎস্যকন্যার কথা। মৎস্যকন্যা বলেছিল নানা বয়সে নানা জলে বাঁচতে হয় মৎস্যকন্যাদের, কিন্তু সে যে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা বুঝতে পারেনি বাদল। তাই বাদল জিজ্ঞেস করল, আমাকে বলেনি কেন? বাদলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বাতাসের সাথে ভেসে এলো সমুদ্রের একরাশ ক্রন্দন ধ্বনি। হয়তো আর কোনো দিনই দেখা হবে না মৎস্যকন্যার সাথে। বাদল তাকালো দিগন্তের দিকে। অসীম আকাশ আর বিস্তীর্ণ সাগর মিলেছে যেখানে। তারপর কান্নাজড়িত অস্ফুট এক শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে, মা। ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।